বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুকে যদি আমাদের সাথে কেউ যুক্ত হতে চান, আমাদের এই চ্যানেলের নামেই ফেসবুক পেজ রয়েছে, তাই ফেসবুক সার্চ বক্সে গিয়ে আমাদের ফেসবুক পেজ যদি আপনি রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ নামে যদি আপনি সার্চ দেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন। দয়া করে সেখানে ফলো এবং লাইক করার অনুরোধ রইল, ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল। এইসব বন্ধুরা আগে থাকতে আমাদের সাথে রয়েছেন সাবস্ক্রাইব করে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা বিকোজিন নামক গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব। যারা বিকোজিন ইতিমধ্যে সেবন করেছেন হয়তো তারা এর গুরুত্ব বুঝতে পেরেছেন এবং এটা কত ভালো ঔষধ সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমরা, তারপরেও অনেকে যারা আমরা জানি না তাদের সম্পর্কে আজকে আমরা এই ভিডিওগুলো আপলোড দিব, ভিডিওটা আপলোড দিব। মূলত বিকোজিন হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক দুইটি উপাদানের সমন্বয়ে তৈরি, দুইটি নবাস অনুকূল উপাদান। তবে এটা মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বিকোজিন এমনই একটি ট্যাবলেট যেটা অবসন্ন রোধে এবং ডায়েটরি সাপ্লিমেন্ট হিসেবে নির্দেশিত। স্বাভাবিকভাবে অন্যান্য ঔষধের তুলনায় কিন্তু এই বিকোজিন ট্যাবলেটের ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই কম। তো আমরা বিস্তারিত সবই আলোচনা করব, আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা যদি আমাদের ভিডিওগুলো স্কিপ না করেন তাহলে আশা করি ভালোভাবে আপনারা ঔষধটি সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। তো মূলত এই বিকোজিন ট্যাবলেটটি আপনি বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকবেন। এই ট্যাবলেটটির যে পট রয়েছে একটি, এই পটে মাত্র 30টি ট্যাবলেট থাকে, দাম হলো মাত্র 90 টাকা খুচরা মূল্য, সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র 90 টাকা। আর এটা যেহেতু বিকোজিন ট্যাবলেট যারা বড় রয়েছে তাদের জন্য অবশ্যই, অর্থাৎ যারা অ্যাডাল্ট কিংবা 12 বছরের উপরে যারা ট্যাবলেট সেবন করতে পারে তাদের জন্য। এই বিকোজিন সিরাপও রয়েছে, তো আমরা যদি আপনাদের অনেক সময় দরকার হয় বা কারোর জন্য দরকার হয় আমাদেরকে জানাবেন, আমরা সিরাপ সম্পর্কে অন্যদিন আলোচনা করব। তো আজকে আমরা ট্যাবলেট সম্পর্কে নিয়ে এসেছি আলোচনা। তো মূলত এখানে যে উপাদানগুলো রয়েছে সেটা হলো যে কম্পোজিশন, অর্থাৎ এটার ভিতরে কী কী দেওয়া রয়েছে সেটা, ইচ ট্যাবলেট কন্টেন্স, অর্থাৎ প্রত্যেকটি ট্যাবলেটে রয়েছে থায়ামিন মনোহাইড্রেট, মনোনাইট্রেট বিপি, রিবোফ্লাভিন, পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড, নিকোটিনামাইড বিপি, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, এবং এগুলো মূলত এলিমেন্টাল জিঙ্ক 10 mg। এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের শরীরে যতটুকু কাজ করে সেই কাজ অনুযায়ী কিন্তু এখানে যুক্ত করা হয়েছে, সেটা আপনারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর মূলত এই ভিটামিন বি কমপ্লেক্স দেখছি আমরা, যখন রোগীর শরীরে অবসন্নতা থাকে, প্রচণ্ড দুর্বল থাকে, কাজে মনোযোগী হচ্ছে না, বা বিভিন্ন ধরনের খাবারে অরুচি বা অনেক সমস্যা থাকে, তখন দেখছি আমরা বিশেষভাবে, আমরা তো দিয়ে থাকি, তারপরে বড় বড় ডাক্তার সাহেব যারা রয়েছেন, এমবিবিএস ডাক্তারগণ যারা রয়েছেন, তারা আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে রোগীদেরকে এই বিকোজিন ট্যাবলেটটি বা অথবা যারা ট্যাবলেট খেতে না পারে তাদের জন্য সিরাপ অথবা শিশুদের জন্য সিরাপ দিয়ে থাকেন। তো বাংলাদেশে নাম করা স্কয়ার কোম্পানি এবং স্বনামধন্য কিন্তু স্কয়ার কোম্পানি, এরা কিন্তু মূলত এই বিকোজিন ট্যাবলেটটি বাজারজাত করে থাকে। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমরা দেখা অবসন্ন রোধে এবং ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়। যেমন অনেক সময় দেখা যায় যে অন্যান্য ভিটামিন খেলে আপনার শরীরে স্থূলতা বেড়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, শরীর মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্স মূলত ডায়েটারি সাপ্লিমেন্ট এবং অবসন্ন রোধের জন্য কিন্তু দেওয়া হয়। তো এটা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন এবং প্রেগনেন্সি যারা রয়েছেন, বিভিন্ন ধরনের সব বয়সী লোকদের জন্য কিন্তু এইটা একটা গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ঔষধ বলা যেতে পারে। তো এটা আসলে দামটা মোটামুটি নাগালের ভিতরেই রয়েছে, এত বেশি দাম না। তো এখন আমরা মূলত আসি যে কী কাজে আমরা ব্যবহার করব। মূলত শরীরে দুর্বলতা, তারপরে অ্যান্টিবায়োটিক সেবন করার পরে যে দুর্বলতা থাকে, অপারেশন করার পরে যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে শরীরে যে দুর্বলতা হয়ে যায়, উইকনেস হয়ে যায়, সেটা রিকভার করার জন্য মূলত এই বিকোজিন ট্যাবলেট দেওয়া হয়। এবং যাদের শরীরে দুর্বল, খাবারে অরুচি, শুধু শুধু খাবারে কোনো মনোযোগ বসে না বা খাবার খেতে মন চায় না, শরীর অনেক দুর্বল থাকে, কিছু ভালো লাগে না, ভালো কথা বললে অনেক খারাপ লাগে, সেই সমস্ত অবসন্নতা রোধে কিন্তু এই বিকোজিন ট্যাবলেটটি কিন্তু দেওয়া হয়ে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থায়ামিন মনোনাইট্রেট এবং রিবোফ্লাভিন, তারপরে পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড, তারপর নিকোটিনামাইড, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এবং এলিমেন্টাল জিঙ্ক, এই প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু প্রত্যেকটা যেরকমের
যে পাওয়ার দেওয়া হয়েছে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, যেমন 5 mg, 2 mg, তারপর 20 mg, 2 point, তারপর এখানে দেখেন জিঙ্ক সালফেট মনোহাইড্রেট দেওয়া হয়েছে যে 27.45 mg, 4.5 mg। এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাদের শরীরে কোনটা কতটুকু ভালো কাজ করবে সেই রকম সিস্টেম করে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। এটা আপনারা আশা করি আপনারা কিনে আপনারা ওষুধটি সেবন করবেন, তাহলে আশা করি আপনাদের অনেক উপকার পাবেন আপনারা। আর শিশুদের জন্য রয়েছে সিরাপ, সেটাও আপনারা কিন্তু বাজার থেকে কিনতে পারেন। আর হলো যে এই ট্যাবলেটটি মূলত যারা সেবন করবেন তারা অনেক সময় দেখা যায় যে ডাক্তার সাহেব বিভিন্ন ডোজ দিয়ে থাকেন, কাউকে সকালে একটি এবং রাতে একটি খাবার পরে দিয়ে থাকেন, অথবা অনেক সময় দেখা যায় অনেক অনেক রোগীদের ক্ষেত্রে শুধু রাতে একটি খাবার পরে দিয়ে থাকেন। আর অনেক সময় দেখা যায় যে অনেক রোগীর ক্ষেত্রে সকালে, দুপুরে এবং রাতে অর্থাৎ 8 ঘন্টা পর পর মানে প্রতিদিন 3 বেলা করে কিন্তু এই বিকোজিন ট্যাবলেটটা দিয়ে থাকেন। এখানে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক দুইটা মান আমাদের শরীরে খুবই কী বলে উপকারের কাজ করে। ভিটামিন বি কমপ্লেক্স জানেন খাবারের রুচি বাড়ায় বা শরীরের যে দুর্বলতা সে খাবার রুচি বাড়িয়ে শরীরের মুখের যে একটা যে তিক্ততা ভাব বা মুখে অরুচি ভাব সেটা দূর করে। এবং জিঙ্কটা হলো আমাদের শরীরে শক্তি যোগায়, যেমন আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন করোনা ভাইরাসের সময় ডাক্তার সাহেব কিন্তু বলেছেন যে যারা পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সম্পর্কে তারা বেশি বেশি জিঙ্ক সেবন কর, যে জাতীয় ঔষধ রয়েছে সেগুলো সেবন করতে তারা কিন্তু পরামর্শ দিতেন এবং এগুলো কিন্তু অনেকে সেবন করেছেন। স্বাভাবিকভাবে জিঙ্ক যদি আমরা সেবন করি তখন শরীরের দুর্বলতা দূর হয়েও বটে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। তো জিঙ্ক প্লাস ভিটামিন বি কমপ্লেক্স মানব শরীরে নয়, শুধু প্রত্যেকটা প্রাণীর শরীরে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটা যদি আমরা বলতে যাই অনেক সময় লেগে যাবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু আমরা স্বাভাবিকভাবে 10 মিনিটের চেষ্টা করি ভিডিও রাখার জন্য, অনেক সময় দেখা যায় সেটা অনেক বড় হয়ে যায়, তাই আপনাদের মূল্যবান সময় যে আমরা নষ্ট করি আসলে বন্ধুরা আমরা শুধু শুধু কিন্তু এগুলো নষ্ট করি না, বা আশা করি এটা অনেক উপকারী আসবে আপনাদের জন্য। তো এই ট্যাবলেটটি আপনি কিনে সেবন করতে পারেন, পাশাপাশি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন, দামও বেশি না আমি আগেই বলেছি। আর আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ, অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্ট আমরা কামনা করি। আমরা এখানে কোনো ফেক বা কোনো অমূলক ভিডিও আপনাদের সামনে আলোচনা করি না বা দেই না। রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগস সবসময়ই সবার স্বাস্থ্যের প্রতি সুন্দর সুখী সুন্দর সুস্বাস্থ্যপূর্ণ জীবনযাপন করার প্রতি কিন্তু গুরুত্ব আরোপ করে। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মুসা আল আরিফ, রেজিস্টার্ড ফার্মাসিস্ট ফ্রম রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ। বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যারা নতুন এসেছেন অবশ্যই ভিডিওটি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড দিব সাথে সাথে আপনারা সেই নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। এবং ভিডিওগুলো বিশেষ করে আপনাদের শেয়ার করার অনুরোধ জানাই, কারণ এটা একটা জনকল্যাণমূলক কাজ, আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আশা করি এই ভিডিওগুলো যদি শেয়ার করেন বা ভিডিও আপনি দেখেন প্রতারিত হবেন না ইনশাআল্লাহ, বা কাউকে কারোর সাথে শেয়ার করেন তাহলে অবশ্যই তারা এই ভিডিওটি দ্বারা অবশ্যই উপকৃত হবে। আমাদের প্রত্যেকের জীবন কিন্তু প্রত্যেকের উপকারেই আসে এবং আমরা সবসময় নিজেকে মানব কল্যাণের সাথেই কিন্তু আমরা যুক্ত রাখবো ইনশাআল্লাহ। আসলে আল্লাহ বা রব্বুল আলামিন কিন্তু মানব সেবার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন, খেদমতুল খলক যেটাকে বলা হয় অর্থাৎ সৃষ্টির সেবা, তো এর মধ্যে সবচেয়ে মানব সেবা হলে সর্বোত্তম সেবা। তো সুতরাং এই ঔষধগুলো আপনারা যদি সবার সাথে শেয়ার করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক এই মধ্যে বা বিভিন্ন জায়গায় শেয়ার করেন, তাহলে আসলে এগুলো দ্বারা যদি রোগীরা এগুলো সেবন করে যদি উপকৃত হয় তাই আপনারা আশা করি বিনিময় সব তো অবশ্যই পাবেন এবং আপনি একটা খুব ভালো জনকল্যাণমূলক কাজ করলেন। তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসছি নতুন কোনো ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, অবশ্যই যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।